ঘটনা চাঞ্চল্যকর, এলাকায় পড়েছে হইচই। এয়ার কুলার, বরফ, ঠান্ডা পানি বাদেই তিনি হিমশীতল করছেন তার প্রতিষ্ঠান। কিভাবে সম্ভব? সত্যি পদ্ধতিটা অভিনব, সম্পূর্ণ আলাদা প্রযুক্তি। তবে মাথা খাটিয়ে যিনি বের করেছেন তিনি কিন্তু সামান্য একজন দোকানি। সামান্য বলাটা সত্যিই ভুল হয়েছে। আমরা আপনাদের কাছে করজোড়ে মাফ চাচ্ছি, কারণ তিনি কেবল একজন দোকানি নন, তিনি তো একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী। আকুল হোসেনের এই পদ্ধতি খুবই আলাদা। অনেকেই যখন দোকান বন্ধ করে বাড়ি চলে যাচ্ছেন প্রচণ্ড গরমে, আকুল হোসেন তখনও ব্যবসা করে যাচ্ছেন। তার দোকানে ক্রেতার ভিড়ও বেশি। 2012 সাল থেকে তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানায় মোড়ে রাস্তার পাশে পলিথিন দিয়ে ঝুপড়ি দোকান বানিয়ে সেখানে ফলের ব্যবসা শুরু করেন। 4 বছর পূর্বে তিনি দোকানের উপরে থাকা পলিথিনে মাটি দিয়ে তার উপর ঘাস লাগিয়ে দেন। মাত্র 3,000 টাকা দিয়ে লক্ষ্মী ঘাস বলে পরিচিত এক ধরনের ঘাস কিনে লাগান। এই ঘাসে মাঝে মধ্যে পানি দেন তিনি, এছাড়া আর কোনো যত্ন করতে হয় না। আমি মনে করেছি এই পদ্ধতি যদি বাংলাদেশের আনাচে কানাচে তৈরি করে অন্য কেউ, তাহলে আমরা একটি সবুজ বৃক্ষের পৃথিবী না পাইলেও একটি সবুজ ঘাসের দেশ হিসেবে পেতে পারি। ঘাসগুলো সবুজ হয়ে আছে মাথার উপর, নিচে আরামে দোকানদারি করছেন আকুল হোসেন। এখানে ফলটা ভালো থাকে, যেহেতু এখানে উপরে ঘাস হয়ে আছে, ঘাসের জিনিসটা ঠান্ডা রাখে। তিনি জানান বাইরে যতই গরম হোক না কেন তার দোকান সারাদিন ঠান্ডাই থাকে। একবার ঘাস লাগিয়ে দিয়েছেন, এটাই বংশ বিস্তার করে তার দোকান সবুজ করে রেখেছে। আকুল হোসেন, বয়স মাত্র 43 বছর, এই বিজ্ঞানী ঝিনাইদহ শহরের কোড়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র। ঠান্ডা রাখার জন্য আমার এই কাজটা পরিকল্পনা, কারণ চলে গিয়ে তবু আমি বসে রয়েছি, কিছু মনে হয় না। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক ও কমেন্টস করুন। ধন্যবাদ।